নমস্কার, কাকুলিস কুকবুকে সকলকে আরো একবার স্বাগত। চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ব্রোকলি, নিরামিষ ব্রোকলি করে আজকে আপনাদের দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক ব্রোকলিটি করতে কি কি লাগছে। নিয়ে নিয়েছি একটা ব্রোকলিকে টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি টুকরো করে। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আর লঙ্কা, এটাকে একসাথে পেস্ট করে নেবো। 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি আর মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে একটু জল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো 3 মিনিট মতন ফুটিয়ে তারপরে ব্রোকলি গুলো দেবো। ওদিকে আলুগুলো ভাপাতে দিয়েছি, আর এদিকে আদা, জিরে, ধনে আর এই লঙ্কাটা পেস্ট করে নেবো। আলুটা 3 মিনিট ভাপানো হয়ে গেছে, এবার এর মধ্যে ব্রোকলিটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য ভাপাতে দেবো। ব্রোকলি ডাঁটিগুলো একটু পিছন দিক দিয়ে চিরে দিয়েছি, কারণ ব্রোকলির ফুলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ব্রোকলি কখনোই জোরে আঁচে করতে নেই। আঁচটা আমি আস্তে দিয়ে দেবো, দিয়ে ব্রোকলিটাকে একটু ভাপিয়ে নেবো। মিনিট হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে নিয়ে রান্নাটা শুরু করব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু ভালো ভাবে হোক। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ব্রোকলিটা হালকা সাতলে তুলে নেবে। নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। ব্রোকলিগুলো করে সাতলানো হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো। ওই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর এখানে আমি মৌরি, মেথি আর কালো জিরে 3টে একসাথে করে সম্বার দিলাম। টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটা গলে যায়।
দিয়ে দেবো একটু হলুদ, একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ চিনি। ভালো করে মেরে একটু ঢেকে দেবো টমেটোটা যাতে গলে যায়। টমেটোটাই গলে এসছে, এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মটরশুঁটিটা। আর দিয়ে দেবো ধনে পাতা কুচিটা। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, যেহেতু আলুগুলো একবার একটুখানি ভাপিয়ে নেওয়া হয়েছে তারপরে ভেজে নেওয়া হয়েছে, রান্নাটা এখনই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। মশলার সাথে অল্প নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আলু আর ব্রোকলিটা। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ব্রোকলিটা। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল গরম করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। একটু সময় ফুটতে দেবো, তারপরে নামিয়ে নেবো। দেখুন মুকুলিটা হয়ে গেছে রান্নাটা। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো একটু ঘি। এর জন্য ঢেকে দেবো, তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন রেসিপিটা হয়ে গেছে, আপনাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্রোকলির রেসিপি আমার হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।
রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।